ডাক্তারবাবু, আপনি ভাঙর এলাকার প্রখ্যাত একজন চিকিৎসক হিসাবে আপনি 30 বছর কম বেশি চিকিৎসার সঙ্গে যুক্ত, তো এই যে করোনা নামক রোগ, এই রোগ এর আগে আপনার হাতে কি এসেছে বা আপনার সামনে এসেছে এই রোগ? আমি 30 বছরের মধ্যে যে প্র্যাকটিস করছি, 30 বছরের মধ্যে অনেক সংক্রামক রোগ দেখেছি, কলেরা, ডায়রিয়া, লেপ্রোসি, টিবি, কিন্তু করোনা ভাইরাস রোগ এই প্রথম আমাদের মধ্যে ধরা পড়লো। এর আগে চিকনগুনিয়া এসছে, ডেঙ্গু এসছে, সেগুলো তার চেয়েও যে মহামারী এই বিশ্বের মধ্যে, সারা বিশ্বে যে মহামারী, এই মহামারী রোগ এ পর্যন্ত কোনোদিন দেখেনি, এই প্রথম। তো এই রোগের সিমটমটা কি, মানে মানুষের কাছে উপসর্গ হিসেবে কি? মানুষের কাছে উপসর্গ হিসেবে তো সে তো 2.5 দিন পরে তো ছড়াচ্ছি, কিন্তু এটা তো কমপক্ষে সর্দি কাশির সব সিমটমই একই থাকে, ইনফ্লুয়েঞ্জা যে টাইপ হয়, কিন্তু বাকিটা তো 10 থেকে 14 দিনের মধ্যে তো ধরা পড়ে। সেগুলো কিট আমাদের সরকার বাহাদুর ওনারা ব্যবস্থা করেছেন, এবং যেগুলো সুবিধে অসুবিধে আমরা দেখতে পাচ্ছি সেগুলো হসপিটালেই পাঠানো হচ্ছে, হসপিটালে সেগুলো পরীক্ষা নিরীক্ষার ব্যবস্থা আছে। আমাদের কাছে তো, আমরা গ্রামে থাকি, আমাদের কাছে সেগুলো ব্যবস্থা নেই। যেগুলো অসুবিধে আমাদের মনে হচ্ছে সেগুলো সাথে সাথে রেফার করা হচ্ছে। এই যে লকডাউন চলছে, কিছু মানুষ, মানে গ্রামের কিছু সাধারণ মানুষ, তারা মনে করছে যে অকারণে আমাদের এখানে রোগের কোনো লক্ষণ নেই, কিন্তু আমাদের অকারণে গৃহবন্দী করে রাখা আছে, তাদের উদ্দেশ্যে আপনার মানে কি বক্তব্য? এই যে ভাইরাস সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতাই নেই, যে ভাইরাসটা কোনভাবে ছড়ায়, কিভাবে হয়, একজনের থেকে আরেকজন কিভাবে সেটা বাহন করে, এই সম্বন্ধে তাদের কোনো অভিজ্ঞতা নেই, এবং সচেতনতার অভাব আছে, শিক্ষার অভাব আছে বলে তারা এই ভাইরাসটাকে মামুলি হিসাবে গ্রহণ করছে। কিন্তু লকডাউন এর একমাত্র উপায় সেটা তাদের সেই জ্ঞান বুদ্ধির অভাব আছে। সেটা আমাদের যারা স্বাস্থ্যের মধ্যে যারা জড়িত আছে, প্রশাসনের মধ্যে যারা আছে, প্রত্যেকের আমাদের সহযোগিতা তাদের সাথে করা উচিত এবং তাদের বলা উচিত। আপনার কি মনে হয় যে লকডাউন, মানে এই আইনটা যদি সমস্ত মানুষ মেনে নেয়, তাহলে এই রোগের প্রাদুর্ভাব ঠেকানো সম্ভব হবে? এই লকডাউন যদি সবাই মেনে নেয়, তাহলে অচিরেই এটা, এই ভাইরাসটা আমাদের ভারতবর্ষ থেকে ধ্বংস করা সম্ভব হবে। সুন্দরভাবে ডাক্তারবাবু আপনি তথ্য দিয়েছেন, তার জন্য আপনাকে ধন্যবাদ।